ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে তিন তৃণমূল নেতাকে নোটিশ, তিন তৃণমূল নেতাকে নোটিশ এনআইএর, এনআইএর তরফ থেকে তিন তৃণমূল নেতাকে নোটিশ। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের প্রেক্ষিতে এই তিন তৃণমূল নেতাকে নোটিশ, আরো বিস্তারিত জানবো, এই খবর সম্পর্কে আরো জানাবেন। আমাদের প্রতিনিধি সৈকত সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সৈকত, এনআইএ সূত্রে ধরে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, এই তিন তৃণমূল নেতা কারা, তাদেরকে কি নোটিশ দেওয়া হয়েছে? দেখো, এই তিন তৃণমূল নেতা হলেন মানব পড়ুয়া, সুবীর মাইতি এবং নবকুমার পাণ্ডা। এই তিনজনকে এনআইএর তরফ থেকে আবার ফের নোটিশ পাঠানো হয়েছে এবং এই নিয়ে এটা তিন নম্বর নোটিশ। এই তিনজনকেই এর আগে দুবার তলব করা হয়েছিল, যে দুবার তলব করা হয়েছিল বর্তমানে এনআইএর হাতে ধৃত বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা। এদের সঙ্গে এই তিনজন অর্থাৎ নবকুমার পাণ্ডা, সুবীর মাইতি এবং মানব পড়ুয়া, এদেরকেও তলব করা হয়েছিল। এরা দুজনেই সেই দুবারের তলব স্কিপ করে গিয়েছিলেন। গতকালকে যে রেড করেছিল এনআইএ, সেই রেড করে এই তিনজনের বাড়ি, এই তিনজন তৃণমূল নেতার বাড়িতেও তল্লাশি চালিয়েছিল, কিন্তু এই তৃণমূল, এই তৃণমূলের তিনজন নেতা তারা বাড়িতে ছিলেন না বলে জানা যাচ্ছে। সেই জন্যে এই তিনজনকে আবার ফের তলব করা হয়েছে, এটা তিন নম্বর নোটিশ। সোমবার তাদেরকে নিউ টাউনের এই যে এনআইএ অফিস, সেই এনআইএ অফিসে তলব করা হয়েছে, মূলত এই তিনজনের সামনে ধৃত দুজনকে বসিয়ে মুখোমুখি জেরার সম্ভাবনা রয়েছে। কারণ ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় যে তিনজনের মৃত্যু হয়েছিল, সেই তিনজনের মৃত্যু হয়েছিল এবং যেখানে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণ স্থল রীতিমতো ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অতি শক্তিশালী কিছু না থাকলে, বিস্ফোরক না থাকলে কিন্তু এত বড় বিস্ফোরণ হয় না। সেই জন্যে কী ধরনের বিস্ফোরক মজুদ ছিল এবং যেহেতু ধৃত দুজনের রাজনৈতিক পরিচয় রয়েছে, তাহলে কি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য এত পরিমাণে বিস্ফোরক মজুদ করা কি হচ্ছিল আদৌ, সেই বিষয়টাও একটা প্রশ্ন উঠেছে। সেই বিষয়টাও খতিয়ে দেখবেন এনআইএর আধিকারিকরা। সেই জন্যে ধৃত দুজনের সঙ্গে এই তিনজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এনআইএ আধিকারিকরা। তাই সোমবার এই তিনজনকে আবার ফের তলব করা হয়েছে, এটা তৃতীয় তলব। ধন্যবাদ সৈকত। আমরা কথা বলছিলাম সরাসরি এনআইএ দপ্তরের সামনে থেকে, ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। আগামীকাল এই তিন তৃণমূল নেতাকে, যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে, আগামীকাল হাজিরার জন্য। অন্যদিকে ভূপতিনগরে এনআইএর বিরুদ্ধে লতাহানির অভিযোগ, ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তাহলে কি সন্দেশখালীর পুনরাবৃত্তি, এবার ভূপতিনগরে একই রকমভাবে হামলা, একই রকমভাবে অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধেই? আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, প্রথমে দেখা গেল গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন চকলেট বোম, তারপর বলেছিলেন যে এনআইএর তরফ থেকেই মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে, এবার দেখা গেল ভূপতিনগর থানায় সরাসরি এফআইআর দায়ের। একবারই দেখো, নিঃসন্দেহে যদি দেখা যায় 354 নম্বর সেকশন দেওয়া হয়েছে এনআইএ যারা আধিকারিকরা রয়েছেন তাদের বিরুদ্ধে, এবং যেটা অভিযোগ যে এনআইএর আধিকারিকরা বাড়িতে ঢুকেছেন, তারা মহিলাদের মলেস্টেশন করেছে, এই অভিযোগের ভিত্তিতে কিন্তু তাদের এগেনস্টে এফআইআর দায়ের হয়েছে। এবং এনআইএ যখন গতকাল এসেছিল এখানে, যে দুজনকে তারা ডিটেন করে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, তাদেরকে যখন বাড়ি থেকে বের করা হয়, তখন কিন্তু হঠাৎ করেই তাদেরকে একটা মবের অ্যাটাকের মুখে পড়তে হয়, এবং সেই অ্যাটাক কিন্তু যদি বলা যেতে পারে যে তাদের কাছে এমনটাই হয়ে দাঁড়ায় যে তাদের গাড়ি ভেঙে দেওয়া হয়, একজন আধিকারিক আহত হন, তারা কিন্তু এরপর এই মবের এগেনস্টে কিন্তু অভিযোগ দায়ের করে। কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গেল যে গতকাল রাত্রে একবারে সন্দেশখালীর প্যাটার্নেই কিন্তু অভিযোগ দায়ের হয়ে গেল, এবং সেখানেও কিন্তু যদি দেখা যায় অনেকটা কিন্তু দুটো অভিযোগেরই মিল রয়েছে, দুটোতেই কিন্তু জোর করে ঘরে ঢোকা এবং যে মলেস্টেশন, সেই মলেস্টেশনের কিন্তু কেস দেওয়া হয়েছে, এবং ভূপতিনগর থানা কিন্তু ইতিমধ্যেই ধৃতের স্ত্রী যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজনের স্ত্রী, তিনি কি বলছেন শুনুন। কোনো আমি আমাদের কোনো কথা বলছে, আমরা কোনো কথা কই না, আমাকে কোনো কইতে দেয় না, আমাকে একধারে বুসকি রাখছে, একধারে বুসকি রাখছে।
আমি ঘড়ি তখন যখন আছে আমি এত ঘড়ি দিকে তাকাইনি, যদি শুয়ে ঘুমিয়ে থাকলি আমি তার উঠিনি, আমি দেখবো কাই না। কী মনে করছি আমি এখন কী মনে করবো, ধরেলে চলিছে আমি মেয়ে মানুষ, আমি এখন কী কইব যে আসছে ঘরে যে আমার আধ নিয়ে যাচ্ছি আধ ঘন্টা পরে ছেড়ে দেবো, ওই কথাটা বলে তো নিয়ে চলে এলো, তো মানে কি ছেলেকে ওর তুমি চলো আধ ঘন্টা পর ছেড়ে দেবো চলে আসছে। গতকাল রাতে হুগলিতে বিজেপি প্রার্থী লোকেট চ্যাটার্জির গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। প্রতিবাদে মগরা থানার সামনে বিক্ষোভ দেখায় আজ বিজেপি। প্রতিবাদ দেখায় বিজেপি গতকাল রাত 9:30 সময় যখন লোকেট চট্টোপাধ্যায় তিনি প্রচার শেষ করে যখন কালী পুজোয় গিয়েছিলেন, কালী পুজো হচ্ছিল সেখানে আমন্ত্রণ করা হয়েছিল তাকে, তিনি যখন ফিরছিলেন সেই সময় তার গাড়িতে হামলা করা হয়। তিনি নিজে জানিয়েছেন যে 15-20 জন বাঁশ লাঠি নিয়ে তারা হামলা চালিয়েছে। তিনি অভিযোগ করেছেন হামলার নিশানায় ছিলেন তিনি নিজে, কিন্তু যেহেতু তিনি গাড়িতে ছিলেন নিজে সেই কারণে হয়তো তার যারা নিরাপত্তারক্ষী ছিলেন তাদের তৎপরতায় তার গায়ে আঘাত লাগেনি, কিন্তু তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল হুগলিতে বিজেপি প্রার্থী লোকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলা, এই অভিযোগকে সামনে রেখে প্রতিবাদে মগরা থানার সামনে বিক্ষোভ বিজেপির। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, এই বিক্ষোভ তুলে নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে, বিক্ষোভ তুলে নেওয়া হয়েছে আজ সকাল থেকে, যে বিক্ষোভের ছবিটা আমরা দেখেছি মগরা থানার সামনে সেই বিক্ষোভ তুলে নেওয়া হয়েছে, বিক্ষোভ উঠে গিয়েছে আপাতত এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। সভাস্থলে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীর সভায় মানুষের ভিড়, আর অন্যদিকে মগরায় লোকেট চট্টোপাধ্যায় গাড়িতে হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। ভোটের কথা আর কুকথার ভোট কেমন বাউন্সার যাবে বুঝতে পারবে ব্যাটসম্যান, বলটা আলাদা। 42 কেন্দ্রের প্রার্থীর পাঁচটা হল, ময়দানে থাকছি আমরা, আমাদের সঙ্গে দেখুন 42-এর লড়াই। আজ জলপাইগুড়ির ধূপগুড়িতে জনসভা নরেন্দ্র মোদীর। জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে নির্বাচনী জনসভা, জাতীয় সড়কের পাশেই তৈরি সভামঞ্চ ও হেলিপ্যাড, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ধূপগুড়ি। সভাস্থলে বাড়ছে বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। ধূপগুড়ির সভার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলাতে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি জানিয়েছেন বাংলার মানুষ তৃণমূলের দুর্নীতি ও কুশাসনে ক্লান্ত, বিজেপি মানুষের স্বপ্ন পূরণ করতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। রবিবাসরীয় ভোট প্রচারে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় কলেজ স্কোয়ারে প্রাত ভ্রমণের সঙ্গে চলে জনসংযোগ। চায়ের দোকানে বসে চা খেতেও দেখা গেল বিজেপি প্রার্থীকে, নিজের পাড়ায় পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডার মাঝেই ভোট প্রচার বললেন তাপস রায়। বহরমপুরে অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে বাম কংগ্রেসের যৌথ প্রচার মিছিল, পায়ে হেঁটে মিছিল করলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, যিনি 1999 সালের পর থেকে এই কেন্দ্রের 5 বারের সাংসদ। নির্বাচনী প্রচারে গ্রাম থেকে গ্রামান্তরে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। আজ রঘুনাথগঞ্জ 2 ও সাগরদিঘি ব্লকের বিভিন্ন গ্রামে পৌঁছে যান বিজেপি প্রার্থী, পায়ে হেঁটে ভোট প্রচারে অংশ নেন তিনি, বাড়ি বাড়ি পৌঁছে মানুষের নানা অভাব অভিযোগের কথা শোনেন তিনি। এই সেই গাড়ি এটা করলো কারা, দেখা করলো কারা, দাদা কোন কথা কি বলবেন, সরাসরি দেখছি আমরা